স্মার্ট সিটি প্রকল্পে আগরতলার ঐতিহ্যবাহী কলেজটোলা লেকটির সৌন্দর্যায়নের কাজ চলছে। কিন্তু বিবিএমসি কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, কলেজের জায়গায় তৈরি করা হচ্ছে বাউন্ডারি ওয়াল। ফলে বৃহস্পতিবার ওই এলাকা পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার, এলাকার নাগরিক তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। আলোচনার মাধ্যমে স্থির হয়েছে যে জায়গায় বর্তমানে বাউন্ডারি ওয়াল নির্মাণ হচ্ছে, সেখান থেকে কিছুটা পিছিয়ে করা হবে বাউন্ডারি ওয়াল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান মেয়র দীপক মজুমদার। থাকে না আমাদের রাজ্য সরকারের কাছে, এখানে স্মার্ট সিটি একটা কাজ চলছে, এই যেটা লেকটা আছে এটা ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে এবং এটাকে সাজানোর জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করা, সেই মোতাবেক কাজ চলছিল। সেখানের মধ্যে একটা কমিশন গ্যাপ হয়েছিল যে বিবিএমসি কলেজ থেকে আমাদের এনওসি নেওয়া হয়নি, কিন্তু আমরা কিন্তু এমবিবি কলেজ থেকে নিয়েছি। আমাদের সেখানে আমাদের আছেন আমাদের রাজ্যের সভাপতি যিনি ভারতীয় জনতা পার্টির রাজীব ভট্টাচার্য আছেন, ওনার বাড়ি এখানেই, উনি এই কলেজটা সবসময় ওনার সামনে থাকে, দেখে। আর আমাদের কর্পোরেটর সুকুমার সাহা আছে, আমাদের যিনি সিও আছেন, আমাদের দায়িত্বপ্রাপ্ত এখন এই স্মার্ট সিটির এবং আগরতলা পৌর নিগমের যিনি এক্সিল কমিশনার সাজ্জাদ জি আছেন, এবং আমাদের বিভিন্ন আধিকারিকরা আছেন পৌর নিগম স্মার্ট সিটি সঙ্গে যারা যুক্ত আছেন, এবং আমাদের বিবিএমসি কলেজের মাননীয় প্রিন্সিপাল রতন দেবীমদেব সহ যারা আমরা এই জায়গাটাকে ভিজিট করেছি। করার পর যে সমস্যাটা কিছুটা তৈরি হয়েছিল বলা হচ্ছে সেগুলি কিন্তু সমাধান করেছি। জাস্ট আলোচনার ভিত্তিতেই যদি আগে হতো কাজটা হতো, কিন্তু এখানে যে বাউন্ডারি ওয়ালটা করা আছে এই কলেজের সামনে, এটাকে কিছুটা শিফট করতে হবে সার্বিকভাবে। আর যে জায়গাটা ওনারা বলেছিলেন ওনাদের জায়গা বলে, তো জায়গা তো সবটাই রাজ্য সরকারের জায়গা, পৌর নিগমের জায়গা সবটাই ডেভেলপ করলে সবারই কাজে লাগবে, সেক্ষেত্রে ওনারা রাজি হয়েছেন আমাদের প্রস্তাবে, ওই জায়গাটা থাকবে, শুধু আমরা এই বাউন্ডারি ওয়ালটা একটু সরিয়ে নেব। সার্বিকভাবে স্মার্ট সিটি কাজ যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে বা ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করছি। একটা কলেজ ক্যাম্পাসে বিবিএমসি কলেজ, তো যেহেতু এটা নয় বনমালীপুর এলাকায় স্মার্ট সিটির প্রকল্পের কাজ হচ্ছে, তো এই কলেজের এবং স্মার্ট সিটি প্রকল্পের কাজের কিছু মিসকমিউনিকেশন হয়েছিল। তো মাননীয় মেয়র সাহেব এখানে অবস্থান করছেন, মাননীয় মেয়র সাহেবও দেখেছেন, হায়ার এডুকেশন ডাইরেক্টর সবাই এসেছেন, তো এটা আলোচনার ভিত্তিতে যাতে কাজটা যাতে সুন্দরভাবে করা হয় এবং কলেজ ক্যাম্পাসেতে যাতে কোনো রকম ক্ষতি না হয় সে ব্যাপারেই এখানে আলাপ আলোচনা হয় এবং তার সুরাহ হয়ে যায়, এটাই আমাদের কাছে মূল লক্ষ্য। যে আমরা ডেভেলপমেন্ট ওয়ার্কটাকে আমরা প্রাধান্য দেবো এবং ছাত্রছাত্রীদের পঠন পাঠানোর যাতে অসুবিধা না হয়, কলেজেরও যাতে অসুবিধা না হয় সেদিকটাও আমরা নজর রাখবো। থ্যাংক ইউ। Bureau report, Voice 18.